নমস্কার বন্ধুরা এই সব সবথেকে বড় যে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি একতরফা শুনানি আটকাতে ক্যাভিয়েট দাখিল এসএসসি তো ক্যাভিয়েট দাখিল করা ব্যাপারটা কি সেটা সম্পর্কে অবশ্যই আমরা জেনে নেব এটা জানা যাচ্ছে যে ক্যাভিয়েট দাখিল করেছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এটা করা হয়েছে সুপ্রিম কোর্টে তো এই বিষয়ে আরও ডিটেলে চলো জেনে নিই এই বিষয়ে যে খবর পাওয়া যাচ্ছে দেখো সেখানে বলা হচ্ছে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো কমিশন উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন চাকরি প্রার্থীরা এরকমই একটা আশঙ্কা করা হচ্ছে তোমাদের কি মনে হয় এটা কি আশঙ্কা নয় যদি আশঙ্কা না হয় তার জন্য আগে থেকে ক্যাভিয়েট দাখিল করার প্রয়োজনটাই বা কোথায় একতরফা শুনানি আটকাতে ক্যাভিয়েট দাখিল এসএসসির ক্যাভিয়েট বিষয়টা এখানে একটা এক কথায় বলা যায় যে আগে থেকে কোর্টকে এটাকে জানিয়ে রাখা হচ্ছে আগে থেকে কোর্টকে সুপ্রিম কোর্টকে বলে রাখা হচ্ছে যে এসএসসি কমিশনের বিরুদ্ধে বিভিন্ন চাকরি প্রার্থীদের তরফ থেকে একটা মামলা হতে পারে মামলা দায়ের হতে পারে তাহলে এই মামলা দায়ের ব্যাপারটার জন্যই এই হয়তো কিছুটা তাদের নিজেদের কৃতকর্মের উপর তাদের সন্দেহ আছে গতকালের কৃতকর্ম সম্পর্কে তোমরা সবাই অবগত তো সেই কৃতকর্মের উপর তাদের নিজেদের কৃতকর্মের উপর কিছুটা সন্দেহ থাকার জন্যই কিছুটা ভয় থেকে যে হয়তো এটা একটা তাৎপর্যপূর্ণ এটা লজিক্যাল যে চাকরি অবশ্যই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন সেই জন্যই তারা কি করছে দাখিল করেছে ক্যাভিয়েট তো ক্যাভিয়েট দাখিল করা বলতে বোঝায় যে কোর্টকে আগে থেকে তারা বলে রাখছে যে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হতে পারে এটাই কিন্তু এখনকার আপডেট পাওয়া যাচ্ছে এরপরেও যে দুটো আপডেট পাওয়া যাচ্ছে বসুর তরফ থেকে চলো দেখে নিই নেক্সট যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ তবে এটার সত্যতা কতটা সেটা সম্পর্কে আমরা সবাই জানি যে এই ধরনের যে সমস্ত খবরগুলো যে প্রত্যেক বছর এসএসসি ও প্রাইমারি টেট হবে ব্রাত্যবসু শিক্ষামন্ত্রী যিনি তিনি এই মাত্র অ্যানাউন্স করেছেন তবে এটার সত্যতা সম্পর্কে কতটা কি সেটা আমরা ধন্দে আছি যে প্রত্যেক বছর এসএসসি হবে ও টেট হবে একটা বছরে এসএসসি এবং টেট সেটা নিয়োগ করতে কতদিন সময় লাগে সেটা আমরা সবাই জানি এর পরেও বলা হচ্ছে তোমাদের শুধুমাত্র এখানে আমি অবগত করাতে চাইছি যে প্রত্যেক বছর এসএসসি ও প্রাইমারি টেট হবে কিন্তু যদি এটা নাও হয় তা সত্ত্বেও কিন্তু আমাদের উচিত অবশ্যই নিজেদের প্রিপারেশানটাকে বজায় রাখা এবার চলো যে কোভিড জারি হয়েছে সেই কোভিএটের ব্যাপারটা একটু ডিটেলে জেনে নেব সম্পূর্ণ তথ্যটা এখানে দেখো দেখা যাচ্ছে একদম জিস্ট করে আমি বলে দিচ্ছি যে উচ্চ প্রাথমিকের নিয়োগ মসৃণ করতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করলো স্কুল সার্ভিস কমিশন নিয়োগে জটিলতা বাড়তে পারে নিয়োগে জটিলতা বাড়ার কারণটা কি নিয়োগের জটিলতা বাড়ার কারণটা কি কারণ সেখানে তো অলরেডি দে বলে দেওয়াই হয়েছে হাইকোর্ট থেকে তো অলরেডি বলে দেওয়াই হয়েছে যে হ্যাঁ একেবারে স্বচ্ছ লিস্ট তাহলে সেই অনুযায়ী নিয়োগ শুরুও হয়ে গেছে তাহলে আবার জটিলতাটা বাড়ার কি এমন আশঙ্কা থেকে যাচ্ছে যার জন্য তাদের কি করতে হচ্ছে যে ক্যাভিয়েট একটা জারি করতে হচ্ছে এই আশঙ্কাতে ক্যাভিয়েট দাখিল করলো কমিশন আশঙ্কাটা কোথায় বোঝাই যাচ্ছে আশঙ্কার সূত্রপাত তাদের নিজেরাই তৈরি করেছে তারা কমিশন আশঙ্কা করছে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন চাকরি প্রার্থীদের একাংশ সেটা সেটা অবশ্যই যাওয়াটা তো স্বাভাবিকই তার জেরে যাতে একতরফা শুনানি না হয় বা স্কুল সার্ভিস কমিশনের অগোচরেই যাতে শুনানি না হয় তার জন্যই ক্যাভিয়েট করলো এসএসসি স্কুল সার্ভিস কমিশনের অগোচরে বলতে এখানে স্কুল সার্ভিস কমিশনের ব্যাপারে সশরীরে তাদেরকে হাইকোর্টে আসার জন্য কিন্তু হাইকোর্ট থেকেই নির্দেশ দেওয়া হয়েছিল তাহলে তাদের অগচরে শুনানি হয়ে যাবে এতটা আশঙ্কা তাদের রয়েছে আর একতরফা শুনানি তো গতকালই হয়ে গেছে এরপরে আর একতরফা শুনানি আমাদের কি শোনার বাকি আছে তো চলো তারপরে কি লেখা হচ্ছে দেখো উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় নেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে স্কুল সার্ভিস কমিশন গতকালের যে মামলার পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ উঠেছে সেই মামলাকে কেন্দ্র করেই ক্যাভিয়েট না করলে উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে কমিশন অর্থাৎ গতকাল যে মামলা হয়েছে সেইটাকে কেন্দ্র করে ক্যাভিয়েট না করলেও আগের থেকে ওটাকে পুরোপুরি যে পয়েন্ট করছে তারপরে ক্যাভিয়েট ওইটার উপর নির্ভর করে ক্যাভিয়েট করেছে তা নয় ওই সংক্রান্ত বিভিন্ন দিক থেকে ক্যাভিয়েট করে নিজেদের জায়গাটাকে স্থির করে রাখছে স্কুল সার্ভিস কমিশন তো এখানে দেখো আরও বিষয় যেগুলো দেওয়া রয়েছে যে ইন্টারভিউ কিভাবে হবে তোমাদের মধ্যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে অবশ্যই এবং যোগ্য হয়ে তারা যারা যোগ্যতা সম্পন্ন হয়ে মেরিট লিস্টে স্থান পেয়েছো ইন্টারভিউ লিস্টে স্থান পেয়েছো তাদের সকলকে অভিনন্দন জানায় এই বিষয়ে আরও কি বলা হচ্ছে দেখো ইন্টারভিউ হবে মানে কী নির্দেশ মেনে হবে কিভাবে হবে ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ জানাবেন যাবতীয় বিষয় নিয়ে আজ আলোচনায় বসতে পারে কমিশন একটি ভার্চুয়াল উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে আলোচনায় বসবেন কমিশন ও আধিকারিকরা এরপরে নিয়োগ সংক্রান্ত তথ্য অর্থাৎ কবে ইন্টারভিউ নেওয়া শুরু হবে এবং এই কড়া বিধিনিষেধের মধ্যে আবেদনকারীরা অভিযোগ জানাবেন কিভাবে সেই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে যে কিভাবে ইন্টারভিউ হবে অর্থাৎ এই কোভিড পরিস্থিতিতে কীভাবে ইন্টারভিউ হবে তাছাড়া কিভাবে যাদের অভিযোগ আছে যারা ডকুমেন্টের বিষয়টা নিয়ে বা যাদের স্কোর বাড়ানো হয়েছে অ্যাকাডেমিক স্কোর সেই সমস্ত বিষয় নিয়ে যারা অভিযোগ জানাবে তাদেরকে কিভাবে অভিযোগটা তারা দায়ের করবে সেই সমস্ত পরে জানানো হবে আর কি বলেছে দেখো দূরন্তে অনলাইন এবং অফলাইনে নিজেদের অভিযোগ জানাতে পারে চাকরি কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকদের সরাসরি অভিযোগকারীদের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে তালিকায় ভুল থাকলে কমিশনকে জানাতে পারবেন চাকরি প্রার্থীরা তো এখানে আর কী বিষয়গুলো বোঝা যাচ্ছে যে দু সপ্তাহের মধ্যে আগামী দু সপ্তাহের মধ্যে অনলাইন অফলাইনে নিজেদের সমস্ত কিছু অভিযোগ জানাতে পারা যাবে তবে কথা কিন্তু কোথাও বলা নেই যে অভিযোগ যদি জানানো হয় সেই অভিযোগ যদি সঠিক হয় তাহলেই কিন্তু তাদের জন্য আবার একটা পোস্ট ভ্যাকেন্ট করে তাকে সেই চাকরি দেওয়া হবে এরকম কিন্তু কোনো জায়গায় নির্দেশে বলা হয়নি কোর্টের অর্ডার কপিতে এইভাবে কিন্তু কোথাও বলা নেই এটা খেয়াল রাখবে আর কী বলা হয়েছে দু সালের তালিকায় এখন নিয়োগ তাই পাঁচ বছর বয়সের ছাড়ের কথা বলা হচ্ছে রাজ্যে অনেক চাকরি প্রার্থী রয়েছেন যারা এই চাকরির দিকে তাকিয়ে রয়েছেন তাদের মধ্যে অনেকেই চাকরির বয়স সীমা অতিক্রান্ত হয়েছে পাঁচ বছর তাই এই সমস্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে পাঁচ বছর ছাড় দেওয়ার জন্য রাজ্য সরকার ও কমিশনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভেবে দেখবেন বলে আশা করছেন বিচারপতি বিচারপতি এরকম ধরনের কিছু আশা করছেন তাছাড়াও এখানে সিট বৃদ্ধির বিষয়ে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি সিট বৃদ্ধির বিষয়ে যদি কোনো রকম আপারে সিট বৃদ্ধির বিষয়ে যদি কোনো রকম খবর পাওয়া যায় অবশ্যই তোমাদের জানাবো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও